আফসোস করবে না, এর চেয়ে বড় আফসোস কেউ করবে না, কেউ করবে না। তাহলে এত বড় কথা বললেন না, বলতেন না আল্লাহ জিব্রিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন মিলা বলতেছে, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পাইল, মাপ পাইল, সিজন পাইল, কিন্তু কিসের সিজন? মাপের সিজন। সর্বহারা ওই ব্যক্তি রমজান পাইল, মাপ পাইল না, সর্বহারা। আপনি বলবেন আমাদের দেশে এখন আর সর্বহারা পার্টি নাই, আছে। যে রমজান পাইল, মাপ পাইল না, ও সর্বহারা, মাহরুম, কুল্লাল মাহরুম, সর্ব ধরনের মঙ্গলের থেকে বঞ্চিত। মঙ্গলের সমুদ্রে ওকে ডুবাইয়া দিল, ওর গায়ে মঙ্গলের ছিটাও লাগে। রমজান পাইল, মাপ পাইল না, ও সব মঙ্গল থেকে বঞ্চিত। কোথাও মঙ্গলের চেহারা দেখবে না, না মৌতের সময় দেখবে, না কবরে দেখবে, না কেয়ামতের মাঠে দেখবে, না মিজানে দেখবে, না পলসের রাতে দেখবে, না জান্নাতের চেহারা দেখবে, ও মঙ্গল দেখবেই না। দোয়া কইরা, দোয়া কইরো কেউ মঙ্গল ওর গায়ে লাগাইতে পারবে না, কেননা মঙ্গল লাগতে হইল ও মেরে দোস্ত কাঠে কি চুম্বুক লাগে মনে হয় বুঝাইতে পারি, কাঠে লাগে না লাগে, লাগবো না। একটা এত বড় যদি আনি, একটা ট্রাক দিয়ে আইনা যদি লাগাই, লাগবো না। চুম্বুক কিসে লাগে? লোহা হইলে না দোয়া লাগবে। আপনি তো রমজান পায়া নিজেকে কাজে না লাগায় কাঠ বানায় দিয়েছেন, এখন আর চুম্বুক লাগবে না, খায়ের আলাদের দোয়া আপনার গায়ে লাগবে না। এটা কি বানাইতে চান নিজেকে? তাহলে তওবা কর। যদিও অবেলার প্রোগ্রাম, তারাবির পরের প্রোগ্রাম, লোকের কমি, কিন্তু একটু ভাবেন না, 11 মাস নাফরমানি করলাম। উচিত তো ছিল সিজন আসার আগে আমাকে আউট করে দেওয়া, যে সিজনকে বাহানা করা আমার কাছে বোনাস না চায় বসে, একটু ফায়দা না চায় বসে, 2 টাকা বেশি না চায় বসে, কি এই সময় তো কর্মচারী 2 টাকা বেশি আশা করে না, করে না, করে না, যে বোনাস দিবে, একটু বেশিও দিবে, দান খয়রাত তো করে ওটা আমাদেরকে দিবে আশা করে না, করে না। এই যে 11 মাস নাফরমানি করলাম, তারপরও রমজানটা আমার হাতে উঠাইয়া দিলেন। যেমন আপনাদের ব্যবসায়িক সিজন রমজান, আরে এই রমজান হলো কামাইয়ের সিজন, কাগজ কামানের সিজন, দুনিয়াবি ব্যবসায়ী সিজন, আর রমজান তো হলো পুরা জীবন কামানের সিজন, পুরা জীবন, মনে বুঝাইতে পারি না, পুরা জীবন কামানের সিজন, পুরোটা জীবন কামানো যায়। এইটাই বুঝাইতেছিলাম যে মাইপা মাপা সম্ভব না, তুলনা করা সম্ভব না, যে আল্লাহ কতটুক ভালোবাসে, কতটুক স্নেহ করেন, কতটুক মায়া করেন, কতটুক মমতা রাখেন, যে 11 মাস নাফরমানি করার পরেও আবার দ্বিতীয়বার আমাকে সুযোগ দিতেছেন। রমজান একটা সুযোগ, জীবন গড়ার সুযোগ, জীবনের মুসলমানের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য, সারা জীবনের যত কমি খামি আছে, খামি বুঝেন তো, যত কমি,
যত খামি, যত ত্রুটি, যত বিচ্ছুর, যত লস, সব কিছু পূরণ করার জন্য আবার রমজান মৌসুমটা আমাকে পাওয়ায় দিছেন। রমজান মৌসুমটা আমাকে পাওয়ায় দিছেন আবার। রমজান মৌসুমটা আল্লাহ আমাকে আবার পাওয়ায় দিছেন, এটা আল্লাহর মেহরবানি। যেন শুধু এগারো মাসের না, এগারো বৎসরের না, আমার পিছনে যতটি বৎসর গেছে, কেননা আমরা তো বেশি বাঁচার আশা করতে পারি না, ষাট সত্তর বৎসর ঠিক না, উর্ধে আশি বৎসর এতটুকুই তো বাঁচার আশা করতে পারি ঠিক না, আমাদের বাঁচার আশাটা কতটুকু বলেন তো সবাই। আপনি কি আশা রাখেন যে আপনি একশো বৎসর বাঁচবেন? কি আশা করতে পারেন না? মনে হয় বোঝেন নাই, আশা করেন? কেন একশো বৎসর যখন আপনার হবে তখন আপনার উঠাবে কে, দাঁড়া করাবে কে, বাথরুমে কে নিয়ে যাবে? আপনার তো সব ব্যাঙ্গা চূড়া শেষ হয়ে যাবে ঠিক না। এই জন্য কি বলি, হাতরত থাকতে থাকতে যেন কবরে জায়গা, কারো বোঝা যেন না হইতে হয় ঠিক না। কত মানুষ তো আছে ঘরে পড়া বোঝা হয়ে পড়া আছে, বরের মানুষ পর্যন্ত দোয়া করায়, একটু দোয়া করেন ইমানের সাথে গেলে চলে গেলে ভালো। আপনি চান আপনার জন্য এরকম করা হোক? কেউ আশা করে না। আল্লাহ বলে রমজান শুধু অতীত কয়টা বৎসর অতিবাহিত হয়েছে এটার জন্য না, বরং তুমি যতটুক আশাও করো না যে আমি এতদিন বাঁচব, এই পুরাটার জন্য সিজন বানায়া তোমার হাতে উঠায় দিলাম, তোমাকে আবার একটা সুযোগ দিলাম। অতীতের গুলো তো দিছি দিছি, ওটা বাদ, আজকে যে নগদ সিজন তোমাকে দিলাম, কি রমজান এখন রানিং সিজন না, চলমান সিজন তো। কয়দিন গেল আজকে? তেরো রোজা, কালকা চোদ্দ রোজা, রানিং সিজন তোমাকে দিলাম, রানিং সিজন দিলাম। অতীত বৎসর গুলো না, যতদিন তুমি বাঁচার আশা রাখো ওই পুরাটাকে পুরা করার জন্য, পুরাটাকে কমপ্লিট করার জন্য। এক রাত্র ৮৩ বছর চার মাস, লাইলাতুল কদর ৮৩ বছর চার মাস, সমস্ত ফরজ গুলা ৭০ গুণ বাড়ায় দিতেছে। আপনি জানেন এক মাসের ফরজ আদায় করার দ্বারা কয় বৎসরের ফরজ আদায় হয়? এক মাসের ফরজ আদায় করা দ্বারা ৭০ মাসের ফরজ আদায় হয়। তাহলে কেমন পরিপূরক, পরিপূরক বুঝেন, যেটা দিয়ে পুরা করা হয়, যেটা দিয়ে ঘাটতি পূরণ করা হয়, এটাকে বলে পরিপূরক। কেমন পরিপূরক? ৭০ মাসের ঘাটতি পুরা হয়, নফলগুরা ফরজের সমান, জিকির আসকার তসবিহাত গুলা ১০০০ গুণ বেশি। কত? ১০০০ গুণ। একবার পড়বেন ১০০০, দুইবার পড়বেন ২০০০, তিনবার পড়বেন ৩০০০, চারবার পড়বেন ৪০০০, পাঁচবার পড়বেন ৫০০০, ৬বার পড়বেন ৬০০০, ১০০০ বার পড়বেন ১০,০০০, ১,০০০,০০০। ১,০০০,০০০, ১,০০০ দুরুদ শরীফ পড়েন, ১,১০,০০০ দুরুদ শরীফ, ১,০০০ বার কলেমা পড়েন, ১০,০০০ কলেমা, এটা আপনাকে আল্লাহ আমাকে পাওয়ায় দিছে।
যদি ভালো না বাসতেন দুশ্মনকে কেউ কোনোদিন এত বড় জিনিস পাওয়া দেয় না, তাই না কি? বোঝা গেল এখনো আল্লাহ আমাদেরকে কি ভালোবাসে, কি ভালোবাসে? আমার উচিত কি, আমার উচিত কি ভালোবাসা? আমিও একটু ভালোবাসা, আমি তো অতটুকু বাসতে পারবো না, একটু হইল, একটু হইল ভালোবাসা দেখানো উচিত ছিল। আফসোস তো এখানে, আফসোস তো কোথাও না, আফসোস তো এখানে যে না রমজান বুঝতে পারলাম না রমজান বুঝাইতে পারলাম। যদি বুঝাইতে পারতাম আর বুঝতে পারতাম তাহলে মুসলমান কোমর কাইচা লাগার দরকার ছিল কোথায় আর লাগে কোথায়? উম্মতে মুহাম্মদের কোমর কাইচা লাগার দরকার ছিল কোথায় আর কোমর কাইচা লাগে কোথায়? বাড়ির যাইতেও মনে হয় দিলে ব্যথা পায় যে জামু যাইতে যাইতে তো মিরপুর সব ফজর হয়ে যাইব, আবার সেরি খাইয়া আইতে আইতেই তো ইসলামপুরে জোহর হয়ে যাইব, তো দোকান বন্ধ করে যাইতো অনেক কষ্টে যায়, কি করবো ঘুমামু কই রাত্রে খামু কই, এই জন্য মনে হয় কষ্টে বাড়িতে নেয় যায়, নাইলে মনে হয় রোজার সিজনে একজন ইসলামপুর আলোরও বাড়িতে যেত না। রাগ হবেন না, রাগ হলে করার কিছু নেই, একজনও মনে হয় বাড়িতে যেত না, হয়তো দোকানেই ঘুমাবো আবার সকালে খুলতেইব না। অমর কাছে লাগার দরকার ছিল কোথায়, লাগলো কোথায়? কপাল পড়লে কি এরকম পড়ে? আজকে মুসলমানের যে কপাল পোড়া, মুসলমান যে সারা দুনিয়ায় কপাল পোড়া, এমনি তো না, এমনি তো কপাল পোড়া না, এই জন্যই মুসলমানের কপাল পড়ছে। লাগা দরকার ছিল কোথায় কোমর কাইচা, কিন্তু লাগছে কোথায়? কোথায় লাগতেছে, কোথায় লাগতেছে? শেষ দশ দিন তো আরো কোমর কাইচা লাগবে, সারা রাত্র মার্কেট খোলা থাকবে আর উপচে পড়া ভিড় থাকবে, ঠিক না? না থাকবো না। রাগ হয়ে গেলেন আমগো ব্যবসার মধ্যে হাত দেয়, উজুরে আমগো পেটে লাথি দেয়, হিংসা করে কামাইতে পারে না দিকা, ঠিক না? না হিংসা করি না, হিংসা করি না, তালিকা ফাজলুল্লাহ ইউতি মাইয়াশা, এটা তো আল্লাহর বন্টন, যাকে মনে চায় কাগজ দেয়, যাকে মনে চায় দেয় না, তো কাগজের খেলা, কাগজ আর কিচ্ছু না। কি কি কাগজই তো আর কি, কাগজ না, না কাগজ না, কি একটু উন্নত মানের কাগজ, লো কোয়ালিটির কাগজ না, একটু উন্নত মানের কাগজ আর কি, ডলার কাগজ দিয়ে বানায়, পাউন্ড কাগজ দিয়ে বানায়, ইউরো কাগজ দিয়ে বানায়, হিংসা নাই আপনার লোকে, হিংসা হইতো যদি কিছু না থাকতো, আল্লাহ অনেক কিছু দিছে আলহামদুলিল্লাহ, আর কত দিত, সারা দুনিয়া ঘুরে দেখা দিছে আর কত দিত, কিছু যদি না থাকতো তাহলে হিংসা করতাম, হিংসা করি না, এটা মনে করেন না, দুঃখে বলতেছি দুঃখে, আফসোস আমি বুঝাইতে পারলাম না, আফসোস জাতি বুঝল না। তো যেটা বুঝাইতে ছিলাম যে রমজান আল্লাহ যে আমাদেরকে দিলেন, পাওয়ায়া দিলেন, আবার একটা সুযোগ আমার হাতে উঠায়া দিলেন, এখনো মনে হয় ভালোবাসেন, আদর করেন, স্নেহ করেন, মায়া করেন, মমতা করেন, এখনো আমাদেরকে ভালোবাসেন, নাইলে এই সুযোগটা হাতে উঠিয়ে দিতেন না। কেমন সুযোগ, শুধু পিছনের জীবনের রিকোভারি না, পরিপূরক না, বরং আমি যতদিন বাঁচার আশাও রাখি না এর চেয়েও বেশি সময়ের পরিপূরক। আমি 80 বছর বাঁচার আশা রাখি না, আশা রাখি না, এখানে বহুত, এখানে হবে,
এই এলাকায় খুঁজলে বহুত ভদ্রলোক পাবেন যারা কবরের পাশ দিয়া চায় আর বাবে ইয়া লাইতানি মাকানা, আমি যদি এখানে হইতাম ভালো হইতো। তাহলে আজকে সামাজিক এই দুর্যোগ দুরবস্থা চলে গেছে, কিন্তু 13 দিন কতটুক মূল্যায়ন করলাম? কেন পাওয়া দিলেন? দুটাই কারণ বলতেছি, আর বেশি বলবো না। একটা তো বলেই ফেলছি যে আমি যতদিন বাঁচবো না আশা নাই, ওই পুরা জীবনটার সর্বদিকের সর্বলাইনের এবাদত বলেন, বন্দেকি বলেন, তসবি বলেন, তাহলিল বলেন, তেলাওয়াত বলেন, জিকির বলেন, দুরুদ বলেন, যা একটা মানুষের পক্ষে করা সম্ভব ওই পুরাটার পরিপূরক হিসাবে রমজান দিয়েছেন। পুরাটার পরিপূরক হিসাবে রমজান দিয়েছেন, পুরাটার পরিপূরক হিসাবে রমজান দিয়েছেন, পুরাটা যেন আপনি পূর্ণ করতে পারেন, কোন লাইনে যেন কেউ আঙ্গুল না উঠাইতে পারে যে আর এটা তো কম। এই জন্যই তো 70 গুণ না, তসবিহাতকে 1000 গুণ বাড়াইয়া দিছে। কত কি 1000 গুণ? 1 মাস করলেন মানি দুর্নিয়া, তসবিহাত 1 মাস করলেন মালি 1000 মাস করলেন, কেন 1000 গুণ বাড়ায় দিছে না? কত? 1 মাস তো স্পিহাত পুরা করলেন, মানে 1000 গুণ বাড়ায় দিছে। লাইলাতুল কদর তো রয়েই গেল, ওই রাত্রে যেটা করলেন ওটা আবার 1000 গুণ বেড়ে গেল। বুঝাইতে মনে হয় পারি না। যতটুকু আপনার বাঁচার আশা নাই অতটুকুর পরিপূরক হিসাবে এই রমজানটা আল্লাহ আপনাকে আমাকে পাওয়ায়। আপনি আল্লাহর বিরুদ্ধে ক্লেম করবেন তো করবেন কি করে? আর আপনাকে যদি প্রশ্ন করে তো আপনি জবাব দিবেন তো দিবেন কি করে? আমি এই ব্যস্ততা ছিল, এই ব্যস্ততা ছিল, সেই ব্যস্ততা ছিল, এই ব্যস্ততা ছিল, সেই ব্যস্ততা ছিল। বাংলাদেশের ব্যবসায়ীরা যদি বলে, ইসলামপুরের ব্যবসায়ীরা যদি সারা 11 মাস যদি বলতে থাকে ভাই রমজানে ইসলামপুর বন্ধ থাকবে, যা নেওয়ার দরকার দেওয়ার দরকার এর আগেই কমপ্লিট করবা, রমজানে ইসলামপুর কি এলে কি বাংলাদেশের মানুষ ইসলামপুরে আসবে না? যা গো দরকার তারা কি আসবে না? আগে নিবে না? নিবে না? কিন্তু এই কথা বলবে কে? তো রমজান বোঝেই না, রমজান কি জিনিস? যা হোক, সারা জীবনের পরিপূরক হিসাবে আল্লাহ রমজান দিয়েছে। কাউকে দাঁড়ায়া আল্লাহ সামনে কোন জবাব দেওয়ার সুযোগ। দ্বিতীয় আল্লাহ রমজান দিছিলেন, দ্বিতীয় রমজান দিছিলেন 1 মাসের দ্বারা, 1 মাসের প্রশিক্ষণ দ্বারা। প্রশিক্ষণ বুঝেন, দেখেন না সৈনিকরা শীতকালীন প্রশিক্ষণ করে, জানেন মনে হয় প্রশিক্ষণ বুঝেন না আপনারা, বুঝেন? বছরে একবার শীতকালীন প্রশিক্ষণ হয় না, দেখেন না পেপার পত্রিকায় কয়েক দেশ মিলা প্রশিক্ষণ দেয়, ঠিক না? কি করে না কেন প্রশিক্ষণ? এই জন্য যে বিপদের সময় যেন কাজে লাগে, ট্রেনিং বিনা না যায়, ট্রেনিং
বিলান হয়ে যায়। রমজান দিছিলেন এক মাসের প্রশিক্ষণ দ্বারা এগারো মাস চলার মতো। সহজ শব্দে বুঝাই, সহজ শব্দে আপনাদের শব্দ দ্বারা শরীরের সুস্থতার মেরুদণ্ড কি বলতে পারবেন? শরীরের সুস্থতার মেরুদণ্ড কি? সুস্থতার মেরুদণ্ড কি? শরীরের সুস্থতার মেইন জিনিসটা কি? ওটাকে বলে অ্যান্টিবডি, রোগ প্রতিরোধ ক্ষমতা। যার ভিতরে যত বেশি তার শরীর তত সুস্থ বেশি। একমত না দুই মত? এমন নয় দুই মত। যার শরীরে যত বেশি অ্যান্টিবডি, রোগ প্রতিরোধ ক্ষমতা পাওয়ারফুল, একশোতে একশো ওর শরীরে, তত বেশি সুস্থতা বেশি, তত বেশি সুস্থ। রোগ প্রতিরোধ ক্ষমতা, এই জন্য দেখেন না করোনায় খালি চেক করছে রোগ প্রতিরোধ ক্ষমতা কতটুকু আছে, ঠিক না? বলছে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক আছে, তাইলে কাজ করতে একটু সময় লাগবে। আর যদি রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকে তাহলে কিন্তু এমন কাজ করবে যে ভেন্টিলেটরে ঢুকায় দিবে, ঠিক না? বাহির হয়ে আইতেও পারে, আবার নাও আসতে পারে। শরীরের সুস্থতার আসল মেরুদণ্ড হল রোগ প্রতিরোধ ক্ষমতা। এগারো মাস গুনার থেকে বাঁচার সবচেয়ে বড় প্রতিরোধ ক্ষমতা হলো তাকওয়া। রমজানে হলো তাকওয়ার পোশাক। এই জন্য কোরআনে বলছে লাল রোজা, এই জন্য দিছি যেন তুমি গুনা প্রতিরোধ ক্ষমতা এক মাসের প্রশিক্ষণে অর্জন করতে পারো। কি প্রতিরোধ ক্ষমতা? গুনা প্রতিরোধ। এক মাসে তুমি অর্জন করতে পারো। এটাকে কি বলে? এটাকে কি বলে? এক মাসের প্রশিক্ষণে তুমি তাকওয়া অর্জন করবে, যেন বারো মাস তুমি গুনার থেকে বেঁচে থাকবে। এগারো মাস, এটা হলো গুনার থেকে বাইচা থাকার প্রতিরোধ। বুঝাইতে পারলাম? যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা, এরকম গুণা প্রতিরোধ। এটার নাম হইল, এটা অর্জিত হবে দুই জিনিস দিয়া। সবচেয়ে বড় প্রশিক্ষণ কেন্দ্র হলো রমজান। কি রমজান? রমজানে অর্জন করবা, আর এগারো মাস পাহারা দিয়ে রাখবা। কি করবা? রমজানে কামাইবা, আর এগারো মাস কি পাহারা দিবা, ঠিক না? রমজান হলো তাকওয়া কামানের মৌসুম, যেন গুনার থেকে বাঁচতে পারে। গুনা সামনে আসলি ভিতর থেকে অ্যালার্ম বাজতে থাকে, আল্লাহ ইয়ারা, গুনা করবি আল্লাহ কিন্তু দেখবে। কিভাবে করবি? দুই মোহরি কিন্তু দেখতেছে, মোহরি বুঝেন। এই অ্যালার্ম গুলা যেন একবারে বাইজা ওঠে, গুনার কাছে যাইতেই অ্যালার্ম গুলা কি করে বেজে ওঠে। তারপরও যদি গুনা হয়ে যায়, তারপর আর শান্তি দেয় না যতক্ষণ পর্যন্ত তওবা না করে। যতক্ষণ তওবা না করে শান্তি দেয় না, অস্থির বানায় রাখে। হাই করলাম, হাই করলাম, হাই করলাম, মরা গেলে কি চেহারা রাখে, অস্থির করে ফেলে।
ওই তাকওয়া অর্জন করার জন্য ছিল রমজান। এই মাসে অর্জন করবে, 11 মাস পাহারা দিয়ে রাখবে। বলবে পাহারা দিবে কিভাবে? এটা আবার কোরআনে বলা দিছে, রমজানে তাকওয়া অর্জন করো, আল্লাহ ওয়ালাদের সোহবতে পাহারায় রাখো। না মিলাইতে পারি না, মিলাই দিতে বলছে রমজানে অর্জন করো, 11 মাস আল্লাহ ওয়ালাদের পাহারায় রাখো। এই জন্যই মেরে দোস্ত এত বড় খেপা মনে হয় কোন সবাই মিলা খেপেন নাই, আল্লাহ খেপছে, জিব্রিলও খেপছে, আবার নবীজিও খেপা সিগনেচার করে দিছে। রমজান পাইল মাপ পাইল না, রমজান পাইল ছাত্র কিন্তু তিন ধরনের হয় জানেন, এক ধরনের ছাত্র খুব মেধাবী, শিক্ষক বলতে দেরি ও বসতে দেরি করে, ঠিক না? শিক্ষক একদিক দিয়ে বলে আরেক দিক দিয়ে ও বুঝা ফেলে, ঠিক না? ও কোচিং টুচিং এ যাইতে যাওয়ার দরকার হয় না, হয় নাকি? ওটা আমি কোচিং এ যাবো কোন দুঃখে, বলতে দেরি বসতে দেরি করি না, দরকার হলে আমার কাছে আয়া কোচিং কর, ঠিক না? আরেক দল ছাত্র হলো ওস্তাদ বুঝ বললেই বোঝে না, একটু সময় বুঝাইলে বোঝে, এটা হলো মিডিয়া, একটু সময় বুঝাইলে। আর তৃতীয় হইলো কেননা 40 মিনিটে বুঝাইলে ও বোঝে না, 40 মিনিটের ঘন্টা থাকে না স্কুলে, কলেন্ডারের নাই, 40 থেকে 45 মিনিটের কি ঘন্টা থাকে, ঠিক না? 45 মিনিটের কি বুঝাইব এতটি ছাত্রের ভিতরে ওরে, ও প্রায় সার কি কইলেন বুঝলাম না। তুই কোচিং আস, ওইখান থেকে কোচিং সৃষ্টি, তো ও যখন কোচিং এ আইয়া টাকা দিয়া ঘন্টার পরে ঘন্টা বুঝাইয়া 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 তারপরে বন্ধাও আল্লাহ তিন ধরনের, বন্ধাও আল্লাহ ভিতর দিক দিয়ে তিন ধরনের। এই জন্য রমজানের বাঘ তিনটা, এক ধরনের বন্ধা তো সাবান রমজানই এতটুক মেহান্নত করে রোজা আইতে দেরি, আউট ফিকা বাঁচতে দেরি, রহমতের পর্ব ডুবতে দেরি, ওর কাম হয়ে যেতে দেরি। যার রহমতের পর্বে তো হয় নাই, ওর মাগফিরাতের পর্বতে হয়ে যাবে কি? যার মাগফিরাতের পর্ব তো হয় নাই, তখন ও বলে বুঝলাম না রহমত পাইলাম না পাইলাম, মাগফিরাত পাইলাম কি পাইলাম না, আমরা কি বুঝি? কি বুঝি নাকি? প্রেশার বাড়লে তো বোঝা যায়, ঠিক না? কমলে তো বোঝা যায়, কিন্তু রহমত পাইলাম কি পাইলাম না তো বুঝলাম না, মাগফিরাত পাইলাম কি পাইলাম না তো বুঝলাম না। এখন আমাদের জন্য হলো কুচি, সেটা হলো শেষ 10 দিনের এতেকাফ মসজিদে পড়া থাকা। আরে কিল্লি কেন এখানে পড়া রইসস? তাই রহমত বুঝি নাই, মাগফিরাত বুঝি নাই, মসজিদে এই জন্য পড়া রইছি, নাজাত পাই আর না পাই, কিন্তু নাজাত যেন আমারে পায়। নাজাত তোকে কোথেকে পাইব? আমি আসি কই, এটা দেখোস না, কই আসস? আমি তো মসজিদে, নাজাত তো শুরুই মসজিদ থেকে, আমি পাই আর না পাই, নাজাত তো আমারে পাবে না, আমি তো নাজাতের ঘরে, কার ঘরে বুঝাইতে পারি না, আপনি কার ঘরে? নাজাত ওয়ালার,
আমি পাইয়ান না পাই, বুঝিয়ান না বুঝি, না যাক তো আমাকে পাবে। লাইলাতুল কদর পাইয়ান না পাই, লাইলাতুল কদর তো আমাকে পাবে। কেন আমি আসি কই? আমার বেডরুমে, আমার বাড়িতে, আমার ঘরে, কার ঘরে? শেষ দশ দিন ছিল তৃতীয় যে আমি পাইয়ান না পাই, আমাকে আমাকে যেন জন্য রমজান আল্লাহ যে আমাদেরকে পাওয়া গেছে দুটা কারণে, সুযোগ দিচ্ছেন সুযোগ। জীবনে বহুতবার বহুত জনে বলছেন আমাকে আরেকটা আরেকটা, বহুত কর্মচারী মালিককে বলছে আমাকে আরেকটা চান্স দেন, আমারে আরেকটা সুযোগ দেন। এরকম প্রমাণ বুড়ি বুড়ি দেওয়া যাবে, আমাদেরকে আরেকবার সুযোগ দিয়া দেখে আল্লাহ বলে তোকে আরেকটা সুযোগ দিয়া দেখ, রমজান তোকে পাওয়ায়। এই জন্য মেরে দোস্ত একটা কথা আজকে মনে গাইখানে, এখনো লম্বা সময় হাতে আছে, কালকে 14 হয়তো 15 দিন বাকি আছে, নইলে 16 দিন বাকি আছে। আমি তো বলি এই উম্মতের 6 দিনই যথেষ্ট, ছয় দিন কমর কাইছা রমজানে ইবাদত বন্দেগি করত, 100 ভাগে 100 ভাগ, 20% মতো করে কালকে কি মুখ দেখা, এক গোট পানির এক ডোক পানির উপরে তো জান্নাতের ওয়াদা ছিল, এক ডোক পানি, এক ডোক বুঝেন কতটি, এক গ্লাস, এই হলো এক চাঁদিয়া গলা বুঝে কতটুক পানির উপরে জান্নাতের ওয়াদা ছিল, এতটুক পানির উপরে মাগফিরাতের ওয়াদা ছিল, এতটুক পানির উপরে শুধু রোজাদারকে ধইরা এতটুক পানি দিয়া রোজা খোলায় দিছে জান্নাত পাওয়ার আশায়, ইখলাসের সাথে। আল্লাহ রাসূল বলছে ইতকু রাকাবাতি, তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির পরোয়া, গুনাহ মাফ, রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে তুমি। খালি আজান হইতে দেরি রাগ হয়েন না, নিজের দোকানে বয়া খালি নিজে বর্তে ব্যস্ত ছিলেন, তাকায় দেখেন না এই বাজারে কোনো কি ক্রেতা আছে কি না, যে একটা পিয়াজুর জন্য দোকান খুঁজতেছে কোন জায়গায় পাবো, ছোট পানির বোতলের জন্য দোকান খুঁজতেছে কোন জায়গায় পাবো, আপনি তো দোকানে 10 কেজ পানি উঠে রাখেন না ছোট বোতল, আজানের সময় আপনি আওয়াজ দিতেছেন ভাই কার পানি দরকার আমার দোকান থেকে লয়ে যাও জলদি লও, কয় টাকা চাই, কার জন্য রেখা যেতেছেন, কার জন্য, কাদের জন্য, কাদের জন্য জমা করতেছেন, কি জবাব দিবেন আল্লাহকে? আল্লাহ তো বলবে কেয়ামতের দিন এক ডোক এক ঘোট পানি দিয়া তোকে জান্নাত দিতে চাইছে, কি করছি আমার জান্নাতের দাম ছিল এক ডোক পানি, ডোক বোঝেন, এক ঘোট বোঝেন, ঘুটো বোঝেন না ডোকো বোঝেন না কোনটা বোঝেন, আরে নামিয়া বোঝে, আল্লাহ বলে আর বিনিময় তো জান্নাত দিতে চেয়েছিলাম আমার সোনা দিয়া বানানো জান্নাত, দুনিয়ার থেকে 10 গুণ বড়। কি কাজে লাগাইছিস, কি জবাব দিবেন, কার্ড বাইর করে দিবেন ওই দিন যে আমি আমার কাছে এই আইডি কার্ড আছে, আমার এই ভিজিটিং কার্ড,
আমি দুনিয়া এত বড় ব্যক্তিত্ব ছিলাম? আল্লাহ যদি জিজ্ঞেস করে ছাগল অস্তিত্ব আগে না ব্যক্তিত্ব আগে, কোনটা আগে? কোনটা আগে, অস্তিত্ব না ব্যক্তিত্ব? গাছ আগে না ফল আগে? লতা আগে না ফুল আগে? আল্লাহ বলে যদি অস্তিত্ব কে দিছি, ব্যক্তিত্ব নিয়ে ঘুরতেছ, তোর ভিতরে ফুটাইছে কে ব্যক্তিত্ব, ফুটাইছে কে? কি জবাব দিবে? খোদার ওয়াস্তে আসে, আকল দিয়া কাজ নেন। রমজানটা পাওয়ায় দিছে, এটাকে জীবনের সর্বশেষ সুযোগ মনে করা কাজে লাগা। এই রমজান আমার জীবনের সর্বশেষ কি রমজান না সুযোগ কোন, আমার পুরো জীবন গুছাইয়া নেওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাত কামানোর জন্য সর্বশেষ সুযোগ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক করবেন। লাগান, আফসোস করবেন, এর চেয়ে বড় আফসোস কেউ করবে না, কেউ করবে না। তাহলে এত বড় কথা বললেন না, বলতেন না আল্লাহ জিবরিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন মিলা বলতেছে, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পাইল, মাপ পাইল, সিজন পাইল, কিন্তু কিসের সিজন? মাপের সিজন। সর্বহারা ওই ব্যক্তি রমজান পাইল, মাপ পাইল না, সর্বহারা। আপনি বলবেন আমাদের দেশে এখন আর সর্বহারা পার্টি নাই, আছে যে রমজান পাইল মাপ পাইল না, ও সর্বহারা, মাহরুম কুল্লাল মাহরুম, সর্ব ধরনের মঙ্গলের থেকে বঞ্চিত। মঙ্গলের সমুদ্রে ওকে ডুবাইয়া দিল, ওর গায়ে মঙ্গলের ছিটাও লাগে। রমজান পাইল মাপ পাইল না, ও সব মঙ্গল থেকে বঞ্চিত, কোথাও মঙ্গলের চেহারা দেখবে না, না মৌতের সময় দেখবে, না কবরে দেখবে, না কেয়ামতের মাঠে দেখবে, না মিজানে দেখবে, না পলসের রাতে দেখবে, না জান্নাতের চেহারা দেখবে, ও মঙ্গল দেখবেই না। দোয়া কইরা, দোয়া কইরো কেউ মঙ্গল ওর গায়ে লাগাইতে পারবে না, কেননা মঙ্গল লাগতে হইল ও মেরে দোস্ত কাঠে কি চুম্বুক লাগে মনে হয় বুঝাইতে পারি, কাঠে লাগে না লাগে? লাগবো না। একটা এত বড় যদি আনি, একটা ট্রাক দিয়ে আইনা যদি লাগাই, লাগবো না? চুম্বুক কিসে লাগে? আপনার লোহা হইলে না দোয়া লাগবে? আপনি তো রমজান পায়া নিজেকে কাজে না লাগায় কাঠ বানায় দিয়েছেন, এখন আর চুম্বুক লাগবে না, খায়ের আলাদের দোয়া আপনার গায়ে লাগবে না। এটা কি বানাইতে চান নিজেকে? তাহলে তওবা কর, কাজে লাগান। সারাদিন মসজিদে পড়া থাকেন, কত কামাইবেন? সারাদিন খালি কামাই 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 কামাই। যদি জিজ্ঞেস করে এত নাক ডুগায় কামান কের লেগা? আরাম করার লেগা। কিন্তু যদি সকালে উঠে জিজ্ঞেস করে আরাম ছেড়া যান কই? কামানের লেগা। কামানের যে জিগায় কামান কির লিগা? কয় আরামের লিগা। আরাম ছেড়া যান কই? কয় কামানের লিগা। কি বোঝেন আপনি? কি সকালে উঠা, এই অর্গুমা থাকাটা যদি জান্নাত কামানের জন্য হইতো, কেমনি আমার জাতিরে বুঝামো বুঝতেছি? কোনো জাদু তো জানি না। যাক, যতটুকু বুঝাইলাম আপনারা যারা আছেন, যদি আপনাকেও বুঝে আসে, এইখান থেকে দশজনও যদি কালকের থেকে তৈরি হয় না, আমি আর আমার সময়টা এক মুহূর্ত আমি অন্য কাজে লাগাব না, বরং আমি
সময়টাকে কাজে লাগায়। এখনো সুযোগ আছে, সহানুভূতির হাত বাড়ায়া দিয়া জান্নাত কিনে নিতে পারে। সহানুভূতি যে যত বেশি এই মাসে দেখাবে, দুই হাতে যে যত বেশি সহানুভূতি ছিটাবে, আল্লাহ তাকে তত বড় জান্নাত দেবে। সুযোগ আছে, ছিটা ছিটাই দেন, ছিটাইতে থাকেন, ছিটাইতে থাকেন, ছিটাইতে থাকেন। এটা তো মোহর মারা জায়গায় ছিটাইতে বলতেছি। অনেকে বললে আবার রাগ হয়ে যাবে, অনেকে ছিটায় কিন্তু ওই জায়গা ছিটানের না, ওটারে গুড়াইয়া মুড়াইয়া লাগাইয়া তারপরে ছিটাইতেছে। গুড়াইয়া মুড়াইয়া বুঝেন, ওটা ওই জায়গায় ফিট হয় না, ওটারে গুড়াইয়া গাড়াইয়া ফিট করছে, উজুরে বলছে ওটারে গুড়াইয়া গাড়াইয়া কি করছে, ফিট করছে। ওটা ফিট হওয়ার জায়গা না, ফিট হওয়ার জায়গা তো এইটা। রমজানে প্রত্যেক দাতা ব্যক্তি, প্রত্যেককে যা যাকে আল্লাহ সমর্থ দিছে, সে দুই হাতে রমজানে ছিটাবে। রমজানের পরে আবার আল্লাহর কাছ থেকে দুই হাত বইরা নিবে। আল্লাহ দেয় ওদেরকে দেয়, যারা রমজানে ছিটায় না ওদেরকে দেয় আল্লাহ, ওদেরকে আল্লাহ, ওদেরকে আল্লাহ দেয়, ওদেরকে আল্লাহ দেয়। জালেম হওয়া সত্য দেয়, জালেম হওয়া, জালেম হওয়া সত্য ওদেরকে দিতেছে, তুই হাতে আল্লাহ দিতেছে। এলেকে ওরা আপনি জানেন না, ওরা রমজানে ছিটাইছে দুই হাতে, আপনি জানেন না, হাতে আপনি জানেন না। আপনি কয়জনের খবর জানেন? আমার লোকে চলেন, আমি জানাই দিব, আমি চিনি অনেক। রমজান মাসে দুই হাতে খরচ করে কি, কি দুই হাতে খরচ, কিন্তু নাম শুনলে আপনারা চলবেন তে দূর নিয়ে কান্না, কাদের নাম নিলেন? এরা তো সব এইখান থেকে ওইখান থেকে নিয়ে আটিয়া বড় লোক না। আল্লাহর ওয়াদা, রমজান মাসে তুমি যেরম লুটাইবা আমার জন্য, তোমাকে এরকম ব্যাক করো, তুমি জালেম হইলেও তোমাকে ফেরত দিব। আল্লাহর ওয়াদা, আমরা তো লুটাইতে চাই। আপনি যে জেলি দশ পদ দিয়ে ইফতারি করেন, কয়দিন প্রতিবেশীর খবর নিচ্ছেন? প্রতিবেশী কয় পদ দিয়ে ইফতারি করেন? আপনি ডেলি ভালো ভালো খান, কয়দিন আপনি খবর নিচ্ছেন প্রতিবেশীর যে ও কি খায়, ও কি খায় খবর নিচ্ছেন? নিজের কর্মচারীর খবর নিচ্ছেন? তুই বাড়ির যে কি দিয়ে সেরি করস, ইফতার করস, সেই রীতি কি খাস খবর নিছেন? দূরে তো যেতে হয় না, নিজেই বাজার করতেন, যাওয়ার সময় আসতে আসতে বলতেন 2 কেজি গোস্ত আনছি, তুললে গা বাড়িতে লয়ে যাইছি, 4 দিন রেখা খাইস দিছেন। আমরা রাস্তা দেখাই, বাধ্য তো করতে পারবো না, বুঝা দিতেছি বড় সুযোগ। এই জন্যই বলছিলাম এই রমজানটাকে জীবনের শেষ সুযোগ বলে দিলাম আল্লাহর পক্ষ থেকে। মনে করা পরে এটা পুরা করি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক, আগামী বছর যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পাইলাম তাহলে তো সুযোগটাকে কাজে লাগাইলে। এই জন্য হাদিস আছে যে রমজানকে জীবনের শেষ সুযোগ মনে করা কাজের মতো কাজে লাগাইল, আগামী রমজানের একদিন আগেও যদি মারা যায় তো জান্নাতি, জান্নাতি, জান্নাত। আমার কাছ থেকে হাদিস নিয়ে ও জান্নাতি, ও জান্নাতি। এই রমজানে কাজে লাগাই, মা বাবার জন্য কাজে লাগান, আত্মীয় স্বজনের জন্য কাজে লাগান, খুব লাগান, খুব পড়েন, খুব করেন। আরে 3 বার সূরা ইখলাস 70 খতম কোরআনের সূরা, 3 বার সূরা ইখলাস
70 ক্ষতি দেন না একজনকে ডেলি, 30 দিনকে 30 জন আত্মীয়কে দেন না, আপনার কাছে কইমা যাবে? আপনার কাছে থাকবে, তারপরও পুরা পুরা থেকে যাবে। আল্লাহ আমল করার তৌফিক দান করে। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حنان يا منان يا جواد يا كريم يا الله يا الله কোথায় বসলাম, কাদেরকে নিয়ে বসলাম, কোন পর্বে বসলাম, কোন মাসে বসলাম, আল্লাহ সবই তো আপনি জানেন। কেন বসলাম এটাও তো জানেন। ভিখারি হয়েই বসছি, বেশি কিছু চাই না মালিক, বেশি কিছু চাই না। আল্লাহ মেহরবানি করে সুযোগটা পাওয়ায় দিছেন, এটা তো আপনার মেহরবানিতে পাইছে, নাইলে তো কত মানুষ কত রমজান থেকে এই রমজান পর্যন্ত দুনিয়াতে চলে গেছে। ডেলি যদি 5 লক্ষ করি, তাহলে এই পুরো 11 মাসে কত লক্ষ মানুষ দুনিয়ার থেকে চলে গেছে। আপনি আমাদেরকে পাওয়ায় দিছেন, আল্লাহ মেহরবানি করা আমাদেরকে কাজেও লাগায় দেন। আপনি এতটুক মেহরবানি করেন, একটা করছেন আরেকটাও করেন আমাদেরকে এটাকে কাজে লাগানের। আল্লাহ আমাদের দিল তৈরি করা দেন, আমাদের শরীরকে তৈরি করা দেন, মন মানসিকতাকে তৈরি করা দেন, প্রত্যেকটা জিনিস ভিতর থেকে তৈরি করা দেন, যেন আমরা এটাকে কাজেও লাগাই। এই রমজান যেন আমাদের আফসোসের কারণ না, আফসোসের কারণ না। রমজান যেন আফসোসের কারণ না, বরং রমজান যেন হুজ্জাতুন আলাইনা হয়, হুজ্জাতুন লানা হয়, আলাইনা না হয়। আল্লাহ রমজান যেন আমাদের জন্য দলিল হয়, প্রমাণ হয়। রমজান যেন আমাদের জন্য দোযখের আযাব থেকে ডাল হয়, আখেরাতের সমস্ত আযাবের থেকে ডাল হয়। আয় আল্লাহ আপনি মেহরবানি করে আজকের এই মজমাকে যার যে পরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায় কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন আপন জনরা যারা কবরে চলে গেছে, আয় আল্লাহ জান্নাতের দরজা খোলা রাখছেন, দোযখের দরজা বন্ধ করে দিছেন। আল্লাহ কোনোদিন আর এদের উপরে দোযখের দরজা খোলেন না, জান্নাতের দরজা আর কোনোদিন বন্ধ করেন না, এদেরকে জান্নাত নসিব করে দেন। বিশেষ করে আমাদের মা বাবা ভাই বোন নিকটতম আত্মীয় স্বজন উম্মতকে দিয়া দেন না, ইনসানের সাথে সাথে জিন্নাত কো দিয়া দেন। আল্লাহ ফিলিস্তিনকে আপনি আজাদ করা দেন, স্বাধীন করা দেন, স্বাধীন করা। এই রমজানটাকে বদরওয়ালা রমজান বানায়, বদরের যুদ্ধ তো জিতছে রমজানে, এই রমজানটাকে বদরওয়ালা রমজান বানায়, আপনি দুনিয়াকে আরেকবার দেখায়। একবার বদরের সময় দেখাইছিলেন, এখন আবার দেখায় দেন। আমাদের উপরে নারাজ হয়েন না মালিক, বন্দা তো আপনি বানাইছেন, মুসলমানের ঘরে আপনি অস্তিত্ব দিছেন, উম্মতে মুহাম্মদী আপনি বানাইছেন। আমরা যদিও খারাপ, ফালাইবেন তো ফালাইবেন, কোথায় ফালায়, কিন্তু নারাজ হয়েন না, আপনি রাজি হয়ে যান, খুশি হয়ে যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।